এখান থেকে একটা কথা তোমার মানা লাগবে, কোনটা জানো নি? নূহ নবীর ঘরে সন্তান যার নাম হলো কেনান, নবীর সন্তান হওয়ার পরেও নবীর কথা না মানার কারণে, ঈমান কুরআন সুন্নার এই নবীর কথা না মানার কারণে ওই বেঈমান হইয়া সে প্লাবনে ডুইবা মারা গেছে। আমার সমাজের ভিতরে একটা রেওয়াজ আছে, পীরের ছেলে পীর পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, পীরের ঘরে ওইলেই যদি পীর হইব আমি মানি না, যোগ্যতা না থাকলে পীর হওয়ার অধিকার রাখে না। যদি পীরের ঘরে হইলি, যদি আল্লাহর ওলি ফুলের কলি হইয়া যাইত, নবীর ঘরে হইয়া কেনান ফুলের কলি হইয়া যাইত, কথা বলেন ঠিক কি না? দেশে কিছু ভাইকার বেজয়কার জাল আছে, কিছু বেজাল আছে, পীরের ছেলে পীর হয়, দেখা যায় প্যান্টটা একবারে গিরার নিচে প্যান্ট পরে, উরু স্টাইলে সুন্দর করে একটা সিংহাসন বানায়া বয়, নামাজও পড়ে না, ভালো করে কোরআন শরীফও পড়তে পারে না, এমন কিছু পীরের ছেলে পীর আছে, পীর মইরা গেলে ফোলা উত্তরাধিকারী সূত্রে গদ্দিনিস নয়া যা, এ ইংরেজি শিক্ষিত হইলেও মুখে দাড়ি না থাকলেও নামাজ না পড়লো, নামাজ পড়াইতো না পারলেও এই লোকটাই আবার গদ্দিনিসীন হইয়া যা, আমি ওই ফিররে মানি না। তোদের কারণে আমাদের বদনাম, আমি কাউকে ছাড় দিব না। মাজারে যাই দুই একবার জিয়ারত করি, ফাঁকদা বন্ড গালি শুনি, তাহি আমরা কোন রকম জিয়ারতটা করি আই ফুরি, আমরা আমার একটা মাজার হুজারি বন্ড তাহি কিল্লে কি কথা নেই, আমরা বলে মাজারে গিয়া সেজদা দিই, সার দিব না। যেই সমস্ত ব্যাদবদের কারণে আজকে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি, সেই ব্যাদবদেরকে সমাজে পরিচিত করে দেওয়া, তুলে ধরা সেই সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানদেরকে চিহ্নিত করে দেওয়া হলো সময়ের দাবি। হাত তুলে বলো ঠিক কি না বলো? এটা একটা বালা কথা কইছি, সত্যি কথা, এটা আমরা এখন তথ্য প্রযুক্তির যুগে আর গোপন করার সুযোগ নাই, এতদিন চলে গেছে গা, হ্যাঁ বিল্ডিং বিল্ডিং বালা লেগেছে, ওহন আল্লাহর রাস্তায় বন্ধ করি, চলছে একটা শান গাইতাম নিও, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো শুনি কি লেগেছে, রেহাই চত্র এরকম আমার ডিউটি লাগে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে, উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল, বলি আছে নবী দনে দেখ না হাদিস কোলে, বর্তমানে তার আর গুষ্টি দেশটা গেছে বরে, ঠিক কি না বলো? হাত নামা গেছে সোলামান, ঘুমা গেছে, বর্তমানে তার আর গুষ্টি দেশটা গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই কোশিয়ারে মুমিন তাই কোশিয়ারে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো হর ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে, তাই কোশিয়ারে মুমিন তাই কোশিয়ারে, এই নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে বরোয়ারে, ঠিক না বেঠি? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে বরোয়ারে, এসব কথা শুনলে তাদের কোল যায় আগুন ধরে,
এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে আরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কবশি আরে মুমিন তাই কবশি আরে চলছে চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ওরে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মা নের বাজারে তাই কবশি আরে মুমিন তাই কবশি আরে জোরে বলো ঠিক কিনা বেঠি কথা বলুন ঠিক কিনা বলুন